আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের মাঝে ঝুঁকি স্মার্ট সলিউশন মেশিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে এই মেশিনের সমস্যাটা মোবাইল দিয়ে সমাধান করা যায় এনএফসির মাধ্যমে সে জিনিসগুলো এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিবো যে মেশিনের প্রোগ্রামগুলা মোবাইলের মাধ্যমে আমি মেশিনে দিয়ে মেশিনটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তা দেখতে পারছেন বন্ধুরা পিট আলগানোর জন্য পিছনা চাইডে কিছু নাই এটা সম্পূর্ণ একটা পিস মোটরের সাহায্যে এবং প্রোগ্রামের সাহায্যে পিটটা অ্যাক্টিভ করা এই অ্যাক্টিভ করা পিটটা প্রোগ্রাম থেকে সমস্যা হয়েছে সেটা আমি মোবাইল দিয়ে ঠিক করে আপনাদেরকে দেখাবো এবং এই মোবাইলের মাধ্যমে এই মেশিনের যত প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি ঠিক করে নিতে পারবো তা সর্বপ্রথম আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু এনএফসি কানেক্ট আসে কিভাবে চালু করতে হবে সেটা আমি দেখাচ্ছি সর্বপ্রথম আমার সেটিং যেতে হবে মোবাইলের এখানে যে মোড অপশনটা দেখছেন এই মোড অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেই পারবেন যে এনএফসি লেখা আছে এনএফসি যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলে এনএফসি আছে তাহলে এই সমস্যাগুলো ঠিক করা যাবে তো আমি এনআসিটা রানিং করে রেখেছি এবং আর একটা সফটওয়্যার আছে যুগি স্মার্ট অ্যাপস এই সফটওয়্যারের সাহায্যে এই প্রোগ্রামগুলো আমি কানেক্ট করে দেখাবো এখানে দেখতেই পারছেন যোগী স্মার্ট অ্যাপস লেখা আছে তিনটে সাবজেক্ট আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে স্ট্যাপের কিন্তু তিনটে কাজ প্রথমটা হচ্ছে অপারেটিং সিস্টেম দ্বিতীয় হচ্ছে মেমোরি সুইচ মেশিনের সমস্ত প্রোগ্রাম আর তৃতীয়টা হচ্ছে অ্যারোলিস্ট এটা কিন্তু ফিডিএফ ফাইল না এটা সম্পূর্ণ একটা অ্যাপস এই অ্যাপসের সাহায্যে আপনি মেশিনের প্রোগ্রামগুলো মেমোরিতে সেভ করে রাখতে পারবেন আবার এখান থেকে আপনি অন্য মেশিনে দিতে পারবেন এবং দেওয়ার আগে আপনি মেশিনের যে প্রোগ্রামগুলো আছে এগুলো যদি আপনি মাইনাস প্লাস করতে চান সেগুলো আপনি এখান থেকে মাইনাস প্লাস করে মেশিনেও দিতে পারবেন ঠিক ওইভাবেই মেশিনটা চলবে আপনি যদি যে কোনো সমস্যা আপনি এখান থেকে মাইনাস প্লাস করে মেশিনে দিলে ওই মেশিনটা ওই সেট আপে চলবে আগের প্রোগ্রামগুলো মেশিনে ডিসেট হয়ে আপনার মোবাইলের প্রোগ্রামগুলো মেশিনে সেভ হয়ে যাবে তা আপনাদেরকে আমি একটা জিনিস করেই দেখাবো যে আমার যে অ্যাক্টিভ প্রেসার পিটটা আলগে আছে সেই অ্যাক্টিভ প্রেসার পিটটা আমি মোবাইল দিয়ে কানেক্ট দিব মেশিনে তা আমার ওই প্রোগ্রাম নাম্বার হচ্ছে কে টু প্রোগ্রামে তেইশ নাম্বার এই কে টু প্রোগ্রাম তেইশ নাম্বার হচ্ছে প্রেসার পিট অ্যাক্টিভ এখান থেকে প্রেসার পিট আপ থাকবে এবং ডাউন থাকবে সেই জিনিসগুলো এখান থেকে ঠিক করা যায় তা আমি মেশিনের প্রোগ্রাম থেকে এটা ঠিক করে দেখাবো না আমি এটে এনএফসি কানেক্ট দিয়া মেশিনটাকে রিসেট মেরে দিব। অর্থাৎ আমার মোবাইলে কিন্তু আর একটা মেশিনের প্রোগ্রাম আমি নিয়ে আসছি ওই মেশিনের যে মেমরি সুইচ যা আছে সব আমি এই মেশিনে দিয়ে দিব আর এই মেশিনের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে আমার মোবাইলে যে প্রোগ্রামটা কানেক্ট দিব সেটা সেফ হয়ে যাবে তা আমার আরেকটা মেশিনের প্রোগ্রাম নিয়ে আসছি ওই মেশিনটা ওকে আছে তা আমি এই প্রোগ্রামটা এই মেশিনে দিয়ে দিব ওই প্রোগ্রামটা এই মেশিনে দিয়ে দেবো তা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পারছেন আমি কানেক্ট দিলাম দেওয়ার পরে আমার মেশিনটা কিন্তু অফ সাইটে আছে আমি মেশিনটা অফ করে দিব তা মেশিনটা কিন্তু আমার প্রোগ্রামগুলো ট্রান্সফার হয়ে গেছে মেশিনে আগের প্রোগ্রামগুলো মেশিনের ওগুলো ডিলেট হয়ে আমার মোবাইলের যে প্রোগ্রামগুলো এগুলো সেফ হয়ে গেছে তা আমি মেশিনটা অন করে আপনাদেরকে দেখাবো যে পিট আলগে ছিল সেই জিনিসটা সমাধান হয়েছে কি না যদি সমাধান হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে আমার মেশিনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু রিসেট হয়ে নতুন প্রোগ্রাম সেফ হয়ে গেছে এভাবে কিন্তু এই মেশিনের এ টু জেড কাজ করা যাবে মোবাইলের মাধ্যমে করা যাবে তা দেখতে পারছেন এই যে আমি মেশিনটা চালাচ্ছি আমার মেশিনের পিটটা কিন্তু এখন সঠিকভাবে আসে ঠিকঠাকভাবে আসে তা এই জিনিসগুলো আপনারা শুধু এই একটা প্রোগ্রাম না এই মেশিনের এ টু জেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা এই মোবাইল দিয়ে মাধ্যমে এগুলা ঠিক করে নিতে পারবেন আপনি এটে আপনার মন চাইলে আপনি যে কোনো প্রোগ্রাম সেগুলো আপনি মাইনাস প্লাস করে মেশিনে দিয়ে মেশিনটা ওভাবে ওইভাবে রেডি করে নিতে পারবেন আপনার মেশিনে মনিটরে হাত দিতে হবে না আপনি মোবাইলটা নিজে নিজে দেখে দেখে সবকিছু ওকে করে শুধু ধরে দিলে ওকে হয়ে যাবে মাধ্যমে তা যাদের মোবাইলে এই এনএফসি কানেক্ট নাই তারা যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু এগুলো করা সম্ভব হবে না কারণ একটা এনএফসি কানেক্টের মাধ্যমে এবং ঝুঁকি একটা অ্যাপসের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক করা যাবে তো এই দুটো জিনিসের মধ্যে যদি একটা জিনিস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না কারণ এই দুটো জিনিসের সাহায্যে এই জিনিসটা অ্যাক্টিভ করা আর যে ঝুঁকি যে স্মার্ট যে অ্যাপসটা এই অ্যাপসটা কিন্তু আপনি ইন্টারনেটে পাবেন না এটা কিন্তু স্টোরে পাবেন না গুগলে যে পাবেন না এই জিনিসটা শুধুমাত্র এই কোম্পানি ওরা নিজেদের কাছেই রেখেছে এটা ইন্টারনেটে দেয় নাই তার জন্য আপনি এটা ইন্টারনেটে যদি ঝুঁকি স্মার্ট অ্যাপস ডাউনলোড করেন সেগুলো কিন্তু সাপোর্ট করবে না সেক্ষেত্রে আপনার এই ঝুঁকি অরিজিনাল যে অ্যাপসটা এটা সংগ্রহ করে এই জিনিসগুলো করতে হবে আর মোবাইলে অবশ্যই এই এনএফসি কানেক্ট থাকতে হবে তা না হলে কিন্তু করা সম্ভব না তা আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় তাহলে আমি সেই জিনিসগুলো নেক্সট টাইম সুদ্রয়ে নিব তার জন্য আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন